মধুর গর্গ লাগে রে এঞ্জামে পৃথিবীর কাউকে আমি দেইনি দেব না।
আমি যদি ফাংবেন ভিখারি থাকি কোনো যায় আসে না, কিন্তু আমি এলেম চাই এলেম চাই। আমার আল্লাহ তাআলা বলে তুমি এলেম চাও কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ওবে আল্লাহ আমি এলেমের দ্বারাই তোমাকে চিনব। এই কথাটা বলার জন্য আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি এবং তোমার আমি বাদশাহী দান করলাম আর এলেমও দান করলাম। এত এলেম নবী সুলাইমানকে আল্লাহ দিয়েছিল পৃথিবীর কোন মানুষের তা দেওয়া হয়নি, আর এত বাদশাহী দিয়েছেন পৃথিবীর কোন মানুষকে সেই বাদশাহী দেওয়া হয়নি। এই জন্য নবী সুলাইমান সবার লাজেতে সবার শেষে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। নবী সুলাইমান পাওয়ার শেষে বেহেশতে প্রবেশ করবে, পাওয়ার লাস্টে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা আমি ধানুর ভিতরে থাকলে কোনো যায় আসে না, আমার যদি এলেম থাকে শিক্ষা থাকে তাহলে আমি আপনাকে চিনতে পারবো, আপনাকে জানতে পারবো। এই কথা, এই কথাটা বলার জন্য আল্লাহ পাক খুব খুশি হয়ে গিয়েছেন। তাই আল্লাহ পাক